ব্যারাকপুর নবজ্যোতি ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হলো রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। ডিজাইনার, বুটিক, জুয়েলারি, ঘর সাজানো জিনিস, খাওয়া দাওয়া সহ নানা আকর্ষণীয় সামগ্রীর সম্ভার নিয়ে ভেন্টেজ ফেয়ারের নিবেদনে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে ব্যারাকপুর আনন্দপুরী প্রগতির সঙ্গে 5, 6 ও 7 ফেব্রুয়ারি প্রথমাতে আপনাদের আসা চাই চাই। মনে রাখবেন, না আসলে কিন্তু মিস করে যাবেন। ব্যারাকপুর নাপিতপাড়া নবজ্যোতি ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। ব্যারাকপুর নাপিতপাড়া নবজ্যোতি ক্লাবের পূজা মণ্ডপে এই রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে ক্লাবের সম্পাদক জানান, আমাদের আজকের বিশেষ এ হচ্ছে আমরা সব কিছুই উৎসব আপনারা করি দেখেন, আপনারা নবজ্যোতি নাপিতপাড়া আমরা সমস্ত উৎসব যেমন করি, আমরা সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে আজকে আমরা স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করেছি। এই স্বেচ্ছায় রক্তদান উৎসবের মাধ্যমে আমরা জানি যে এখন যে করোনা পরিস্থিতিতে যে ব্লাড ব্যাঙ্কে যে সংকট তৈরি হয়েছিল, সেই সংকটে যদি আমরা নাপিতপাড়া অঞ্চলের মানুষ এবং আমাদের যুব সমাজ যারা আছে, যুবকরা আছে, তারা যদি কিছুটা হেল্প করতে পারি মানুষের সেবায়, সেই জন্যই আমরা এই প্রকল্প নিয়েছি। আর এছাড়া আমাদের অ্যাপোলো ক্লিনিকের মাধ্যমে আমাদের একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির রেখেছি, পাড়ার অঞ্চলের মানুষ যারা আছে তাদেরকে বিনামূল্যে কিছু স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে রেখেছি। ভাবে বলতে পারবে